প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজান মাসে দেশের মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য আমরা মানুষের মাঝে বিনা পয়সা খাদ্য বিতরণ করছি। আমরা ইফতার পার্টি বাদ দিয়েছি, আমাদের নেতাকর্মী প্রতিষ্ঠান সবাইকে আহ্বান করেছি ইফতার পার্টি না করে সাধারণ মানুষের মধ্যে ইফতার বন্টন করতে, মানুষের পাশে দাঁড়াতে। তিনি বলেন, ইফতার খাওয়াটা বড় কথা না, মানুষকে দেয়াটাই বড় কথা। আমরা খাওয়ার বিষয়টা বাদ দিয়ে দেওয়ার দিকে মনোযোগ দিয়েছি, মানুষের যাতে কোনো রকম কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেছি। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2024 অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোভিড-19 বিশ্ব মহামারীর অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। অপরদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন আরো কঠিন অবস্থা করে দিয়েছে যে সমস্ত পণ্য আমাদের আমদানি করতে হয়, পরিবহন খরচ বেড়ে গেছে, মূল্য বেড়ে গেছে, মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এই সমস্যা শুধু আমাদের না, এটা বিশ্বব্যাপী সমস্যা। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।